বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইল দিয়ে কিভাবে টাইম বম বুকিং তৈরি করবেন আপনার মোবাইল দিয়ে। এই দেখেন, এখানে কিন্তু আমার টাইম বমের মেটেরিয়ালগুলো সবগুলো আছে। তো এটা এই যে এখানে সেটিং আছে, এটার কিছু সেটিং দিয়ে কাজ করে তো হবে। তো এটা সেটিং সম্বন্ধে সব সাইড দিয়ে দেবো। আগে আপনাদেরকে ডাউনলোড করতে হয় কীভাবে, সেটা আমি আপনাদেরকে দেখাই। চলুন শুরু করা যাক। তো আমরা এখন প্লে স্টোরে যাবো। প্লে স্টোরে যেয়ে এটার থেকে আমরা আইডিয়া নেবো। তো এখানে লিখতে হবে আমাদেরকে টাইম বম ব্রোকে স্ক্রিন। এটা লিখে চার্জ দিলে 3 নম্বর যে অ্যাপটা আছে, এটা আপনি ডাউনলোড করে ক্লিক করেন। তো ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি, আমার এখানে ওপেন লেখা আছে, আপনাদের এটা ইনস্টল লেখা থাকবে। তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আর ইনস্টল করতে সমস্যা হলে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো চলুন শুরু করা যাক। ওপেন ওপেন করার পরে আপনাদের এরকম ইন্টারফেস আসবে। তারপরে এখানে সেটিং এ ক্লিক করবেন। যদি আপনারা টাইম বমে ভাইব্রেশন দিতে চান তাহলে অন করে দেবেন, না এভাবে অফ করে দেবেন। তো আমি দিয়ে রাখলাম অন, তারপর সাউন্ড অফ এন্ড অন। তো আমি অন রাখলাম, ওকে করে দিলাম। এখন যদি আমরা এটা থেকে কিন্তু আপনি আপনার বন্ধু বান্ধবকে মজা করতে পারবেন, অনেক আনন্দ করতে পারবেন। তো এরকম ধরনের আর যদি অ্যান্ড্রয়েড টিপস এন্ড ট্রিক্স করতে চান তো অবশ্যই আমার ভিডিও লাল সাবস্ক্রাইব বাটন দিয়েছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন, যত এরকম ধরনের ভিডিও আমরা আপলোড করবো সবার আগে ফ্রি দেখতে পাবেন। তো চলুন এটা কাজটা শুরু করা যাক। তো নিচে যে লেখা আছে প্লে, প্লে বাটনে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন সেকেন্ড আছে, তো হয়ে গেছে। দেখছেন, এরকম ভাবে কিন্তু মজা করতে পারে আপনার বন্ধু বান্ধবের সাথে। এখন তো আজ ভিডিওর বিষয়টা এটাই ছিল। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই ফেসবুকে মেসেঞ্জারে শেয়ার করবেন। তো আজকে পর্যন্ত, আগামী চিত্র আমন্ত্রণ হলো। আল্লাহ হাফিজ।